নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকৰ ওচৰলৈ আজি টোটেল 7টা জব ভেকেঞ্চি লৈছোঁ। এই 7টা জব ভেকেঞ্চি আপোনাৰ বেলেগ বেলেগ কোম্পানীৰ ফালৰ পৰা ওলাইছে। তো কিছুমান কোম্পানীয়ে আপোনালোকে থাম্বনেইলত ভিডিঅ' থাম্বনেইলত আপোনালোকে চাইছে চাগে। তো সেই কোম্পানীবোৰৰ বাহিৰতো আৰু কিছুমান কোম্পানী আছে, সেইবোৰকো আপোনাৰ ভেকেঞ্চি আপোনালোকৰ ওচৰলৈ লৈ আহিছোঁ। টোটেল মিলাই 7টা জব ভেকেঞ্চি আপোনালোকৰ ওচৰলৈ লৈ আহিছোঁ। এই জববোৰ আপোনালোকে অসমৰ বেলেগ বেলেগ ঠাইৰ কাৰণে বেলেগ বেলেগ লোকেশ্যনৰ কাৰণে ওলাইছে। তো আপোনালোকে ভিডিঅ'খন চাই থাকক, এণ্ডলৈকে চাব, তেনেহ'লে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব ইজিলি। কাৰণ আপোনালোকে আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ হিচাপে, আপোনাৰ লোকেশ্যন হিচাপে কোনটো জব আপোনাৰ কাৰণে ভাল হ'ব, কোনটো লোকেশ্যন আপোনালোকে ভাল হ'ব, সেই হিচাপে চাই চিতি এপ্লাই কৰিব পাৰিব। তো জববোৰত আপোনাৰ ইমেইল আইডি দিয়া আছে এপ্লাই কৰিবৰ কাৰণে, কণ্টেক্ট নাম্বাৰ দিয়া আছে, তো ইজিলি আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব। এইকাৰণে আপোনালোকে ভিডিঅ'খন প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। আৰু মেইনলি আপোনাৰ জববোৰ আজি অকল গ্ৰেজুৱেট লেভেলৰ কাৰণে, গ্ৰেজুৱেটৰ কেণ্ডিডেটৰ কাৰণে ওলাইছে। তো আপুনি যদি গ্ৰেজুৱেট হয় তেনেহ'লে আপোনাৰ কাৰণে ইজি হৈ যাব আপুনি এপ্লাই কৰিবৰ কাৰণে। তো আমি ষ্টাৰ্ট কৰোঁ জববোৰৰ বিষয়ে ডিছকাছ কৰোঁ আমি। তো প্ৰথম যোনটো জব ওলাইছে সেইটো হ'ল আপোনাৰ টেৰিটৰী মেনেজাৰ, ডি টি এছ চেলছ হোজাই লোকেশ্যনৰ কাৰণে, নগাঁৱৰ হোজাইৰ কাৰণে ওলাইছে, এয়াৰটেল কোম্পানীৰ ফালৰ পৰা, ভাৰতী এয়াৰটেল লিমিটেড। তো ইয়াত আপোনাৰ কোৱালিফিকেশ্যন বিচাৰিছে আপোনাৰ মিনিমাম গ্ৰেজুৱেট হ'ব লাগিব, ফুল টাইম আপোনাৰ জব হ'ব, এম বি এ প্ৰিফাৰ্ড, এম বি এ আপোনাৰ থাকিলে আপোনাৰ ভাল হ'ব, আপুনি পাই যাব ইজিলি। তো ইয়াত আপোনাৰ ফুল টাইম গ্ৰেজুৱেট এণ্ড পষ্ট গ্ৰেজুৱেট, 3 to 8 years আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ বিচাৰিছে হোজাই লোকেশ্যনৰ কাৰণে। নেক্সট আপোনাৰ আছে ইয়াত জব ডিস্ক্ৰিপশ্যন দিছে, এয়াৰটেল ইজ হায়াৰিং ফৰ দ্য টেৰিটৰী মেনেজাৰ ডি টি এছ চেলছ, লুকিং আউট ফৰ কেণ্ডিডেট হু আৰ হেভিং গুড এক্সপ'জাৰ ইন চেনেল চেলছ, হেণ্ডলিং ডিষ্ট্ৰিবিউটাৰ্ছ এণ্ড ৰিটেলাৰ্ছ উইথ গুড কমিউনিকেশ্যন স্কিল, দ্য কেণ্ডিডেট শ্বুড হেভ মিনিমাম অফ 4 years অফ অন ৰোল এক্সপিৰিয়েঞ্চ। মানে আপোনাৰ ডিষ্ট্ৰিবিউটাৰ্ছ এণ্ড ডিলাৰ আপোনাৰ হেণ্ডেল কৰিব লাগিব, আপোনাৰ 4 years এক্সপিৰিয়েঞ্চ থকা হ'ব লাগিব আপোনাৰ অন ৰোলত, আৰু আপোনাৰ গুড কমিউনিকেশ্যন স্কিল থাকিব লাগিব। তো এইবিলাক আপোনাৰ বেছিক আপোনাৰ জব ডিস্ক্ৰিপশ্যন, মানে জব আপোনাৰ আপোনাৰ ভিতৰত এইটো কোৱালিটি থাকিব লাগিব তো হোজাই লোকেশ্যনৰ কাৰণে। তা বাকী আৰু কিছুমান জব ডিস্ক্ৰিপশ্যন দিছে, এইবিলাক মই ইমান পূৰ নকৰোঁ, কাৰণ আপোনালোকে পঢ়ি লওক, কাৰণ নহ'লে ভিডিঅ'খন বহুত ডাঙৰ হৈ যাব, কাৰণ আৰু কিছুমান জববোৰো আছে, তো সেইবিলাকো ডিছকাছ কৰিব লাগিব। তো আমি নেক্সট গুচি যাওঁ। ইয়াতো আপোনাৰ জব ৰেছপনচিবিলিটিজ আছে, তো আপোনালোকে পঢ়ি ল'ব ভালকৈ, তাৰপিছত আপোনালোকে এপ্লাই কৰিব। তো নেক্সট আপোনাৰ ইয়াতে ইমেইল আইডি দিয়া আছে এপ্লাই কৰিবৰ কাৰণে, তো আপোনালোকে ইণ্টাৰেষ্টেড হ'লে এপ্লাই কৰিব পাৰে। তো ইয়াৰ এইটো আপোনাৰ ইমেইল আইডি দিয়া আছে, আপোনালোকে চি ভি বায়'ডাটাখন আপোনালোকে ফৰৱাৰ্ড কৰি দিব, তাৰপিছত কোম্পানীৰ ফালৰ পৰা আপোনাক কণ্টেক্ট কৰি ইণ্টাৰভিউ কাৰণে মাতিব পাৰে, বা অনলাইন আপোনালোকে ইণ্টাৰভিউ ল'ব পাৰে। তো আমি গুচি যাওঁ ছেকেণ্ড জবৰ কাৰণে, সেইটো ডিছকাছ কৰিলোঁ। তো ছেকেণ্ড যোনটো জব ওলাইছে সেইটো হ'ল আপোনাৰ ছেম ষ্টীল কোম্পানীৰ ফালৰ পৰা। ছেম ষ্টীল হ'ল আপোনাৰ বহুত ডাঙৰ এটা কোম্পানী হয় ইণ্ডিয়াৰ। তো এইটো আপোনাৰ ৰডৰ এটা কোম্পানী হয়, টি এম টি বাৰ। তো এইটো আপোনাৰ যোনটো কোম্পানী ব্ৰেণ্ড এম্বেচিডাৰ হয় এইটো হ'ল বিৰাট কোহলি, আপোনাৰ ব্ৰেণ্ড এম্বেচিডাৰ। তো আপোনালোকে ভাবিব পাৰে যে কোনটো কিমান ডাঙৰ কোম্পানী হয়। তো সেইটো ভাল এটা কোম্পানীৰ ফালৰ পৰা জব এখিনি ওলাইছে। তো এইটো যদি আপুনি ইণ্টাৰেষ্টেড হয় এপ্লাই কৰিব পাৰিব। তো মাৰ্কেটিং এক্সিকিউটিভ ছেকেণ্ডেৰী চেলছ এট ছেম ষ্টীল, ছেম ষ্টীল ইণ্ডাষ্ট্ৰিজ লিমিটেড, 2 years আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ দিছে ইন ছেকেণ্ডেৰী চেলছ অফ টি এম টি বাৰ চিমেণ্ট ইন বঙাইগাঁও, হাইলাকান্দি, গুৱাহাটী, ৱেষ্ট ত্ৰিপুৰা, নাহাৰগুলগুন, তিনিচুকীয়া, বিশ্বনাথ চাৰিআলি। তো এইকেইটা লোকেশ্যনৰ কাৰণে আপোনাৰ ভেকেঞ্চিটো ওলাইছে। তো আপুনি যদি এইটো ফিল্ডৰ ফালৰ পৰাও হয় তেওঁলোকে আপোনালোকে ইজিলি এপ্লাই কৰিব পাৰিব, আপোনাক পোৱাৰ চান্সো বাঢ়ি যাব। তো টু টু ছেভেন ইয়াৰ্ছ আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ দিছে তিনিচুকীয়া, নাহাৰগুলগুন, বঙাইগাঁও, হাইলাকান্দি, গুৱাহাটী, বিশ্বনাথ চাৰিআলি, এইকেইটা লোকেশ্যনৰ কাৰণে। তো আপুনি যে এই লোকেশ্যনৰ কাৰণে হয় আপুনি ইজিলি এপ্লাই কৰিব পাৰিব। তো জব ৰেছপনচিবিলিটিবোৰ ইয়াত দিয়া আছে, তো আপোনালোকে ভালকৈ পঢ়ি ল'ব। জব ৰেছপনচিবিলিটিবোৰ আছে আপোনাৰ ৰেছপনচিবল ফৰ ছেকেণ্ডেৰী চেলছ অফ টি এম টি বাৰ্ছ ইন বঙাইগাঁও অৰ হাইলাকান্দি অৰ গুৱাহাটী অৰ ৱেষ্ট ত্ৰিপুৰা অৰ নাহাৰলগুন অৰ তিনিচুকীয়া অৰ বিশ্বনাথ চাৰিআলি, ছাইট ভিজিটছ এণ্ড পলিউটিং অন চি আৰ এম প্লাছ কনভাৰ্চন টু ছেম ষ্টীল, পে'মেণ্ট ফ'ল' আপ উইথ ডিলাৰ্ছ। মানে আপুনি পে'মেণ্টবোৰ চাব লাগিব, ডিলাৰে যোনটো অৰ্ডাৰ লগাব আকৌ সেই অৰ্ডাৰবোৰ আপুনি যোনটো পে'মেণ্ট থাকে সেইবোৰ চাব লাগিব। আপোনাৰ ভিজিটিং দ্য ইঞ্জিনিয়াৰ, ইঞ্জিনিয়াৰ আপুনি লগত মিট কৰিব লাগিব, মেচন ডিলাৰ, ছাব ডিলাৰ এণ্ড কণ্টেক্টৰ, কণ্টেক্টৰ আপুনি ছাব ডিলাৰ, ডিলাৰ, মেচন এইবিলাকৰ লগত আপোনাৰ কণ্টেক্ট থাকিব লাগিব, তেখেতৰ লগত কমিউনিকেশ্যন থাকিব লাগিব, আপোনাৰ ভালকৈ ৰিলেশ্যন ভালকৈ বনাই ৰাখিব লাগিব। তাৰপিছত আপোনালোকে সেইটোৱে আপোনাৰ মেইন ৰোল, জব ৰোল হয়। তো সেইটো আপোনাক কৰিব লাগিব কাম ইয়াত। তো এইবিলাক ফিল্ডৰ পৰা ফালৰ পৰা হ'লে আপুনি ইজিলি বুজি পাব, আপুনি জানেও, তো আপুনি ইজিলি এপ্লাই কৰিব পাৰিব। তো নতুন কোনোবা হ'লে তো আপুনি বস্তুবোৰ চাই ল'ব ভালকৈ।
তো এই কারণে আপনি যদি ইন্টারেস্টেড হয় এটো আপনি এপ্লাই করবার কারণে তেনে কন্টাক্ট নাম্বার দিয়ে আছে, ইমেল দিয়ে আছে, তো তাত আপনি ইজিলি এপ্লাই করো। এই সিভি বা বায়োডাটা আপনাকে ইমেল আইডিত ফরওয়ার্ড করে দিব পারে, নাহলে কন্টাক্ট নাম্বার কল করে জবের বিষয়ে জানি, তারপর এপ্লাই করে দেবো। তো ইয়ার ডিসক্রিপশন কিছু আছে, তো পড়ি লোক। নেক্সট আপনার যখন জব আছে 3 নম্বর জব, এটা হলো আপনার ডিপুটি এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার IMF চ্যানেল HMS প্রাইভেট লিমিটেড কোম্পানি ফলো আছে। তো 3 to 8 ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স আছে গুৱাহাটী লোকেশনের কারণে, বাকি কেটা লোকেশন আপনার অসমের বাইরেত আছে, সেই লোকেশনত আপনাদের এপ্লাই করবার যদি ইন্টারেস্টেড হয় আপনাদের। তো ইয়ার স্যালারি আপনার দিয়া মানে নট ডিসক্লোজ বলে লিখা আছে, তো আপনাদের এই ইন্টারভিউটা গম পাব। তো ইয়াত আপনার ইন্টারেস্টেড হলে আপনাদের এপ্লাই করব, তো আপনাদের ভালকে পড়ি লব। তো ইয়াত আপনার কন্টেক্ট নাম্বার দিয়ে আছে, কন্টেক্ট নাম্বার আপনার অনলি হোয়াটসঅ্যাপ করে পড়ব, ইয়াতে আপনার সিভি খন আপনাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ করে দিব এপ্লাই যদি আপনাদের ইন্টারেস্টেড হয় এপ্লাই করবার কারণে। তো আমি গুছি যাও 4 নম্বর ভেকেন্সিত। 4 নম্বর ভেকেন্সির কারণে প্রথমতে ইয়াতে আপনার চাইছে যে ইয়াতে আপনার একটা হেৰি দি আছে, ইমেল দি আছে, এইটুত আপনাদের আপনার সিভি বা বায়োডাটা আপনাদের ফরওয়ার্ড করে দিব লাগিব। তো 4 নম্বর যোনটো ভেকেন্সি আছে মই কৈ আছো নেক্সট, তো এইটো আপনার ইমেল দি আছে, আগতে এইটো আহি গৈছে, তো এইটো আপনাদের ইমেল আপনাদের সিভি বা বায়োডাটা আপনাদের ফরওয়ার্ড করে দিব, তো ভালকে নোট করে রাখো। তো যোনটো জব ইমেল দি জবখন হয় এইটো হল আপনার আর্জেন্টলি হায়ারিং সেকশন ইনচার্জ, ল্যাব ইনচার্জ। তো এটা আপনার একটা হসপিটালের ফলের আপনার ভেকেন্সিখন হয়, মানে ডায়াগনস্টিক মানে সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি হয়, তার ফলের আপনার ভেকেন্সিখন ওলাইছে, তো একটা হসপিটাল বা একটা ল্যাব কোব পড়ে আপনি, তো তার ফলের ভেকেন্সি ওলাইছে। তো 2 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিছে, 10-10টা আপনার ভেকেন্সি আছে ইয়াতে গুৱাহাটী আর শিলংয়ের কারণে। তো 2 to 2 lakhs to 5 lakh আপনার পার ইয়ার আপনার স্যালারি প্যাকেজ রাখা হয়েছে। তো ইয়াতে আপনার জব ডেসক্রিপশন দিছে, তো আপনাদের পড়ি লোক ভালকে। তো ইয়াতে এপ্লাই করবর কারণে আপনার যোনটো লিঙ্ক দিয়া আসলে মানে প্রথমত দেখাইছো, সরি যোনটো ইমেল আইডি আছে তাতে আপনাদের সিভি বায়োডাটা আপনাদের ফরওয়ার্ড করব, তারপর কোম্পানির ফলের আপনার কন্টেক্ট করব। তো আমি 5 নম্বর ভেকেন্সিত গুছি যাও। 5 নম্বর ভেকেন্সি আপনার ওলাইছে আপনার এসিস্টেন্ট ম্যানেজার CD গ্রোথ নর্থ এন্ড ইস্ট বাজাজ ফাইন সার্ভিসেস কোম্পানির ফলের ওলাইছে। তো এইটো ফাইন বাজাজ কোম্পানির ফলের ওলাইছে, তো এইটোর আপনার লিঙ্কখন মই ডেসক্রিপশন দি দিম, তো আপনাদের ডেসক্রিপশন গিয়ে আপনাদের এপ্লাই করব। তো এ গুড টিম লিডার টু হ্যান্ডেল দ্য টিম অ্যান্ড এচিভ দ্য সেট টার্গেট। তো গ্রেজুয়েট হব লাগবে আপনার, গ্রেজুয়েট হলে আপনি এপ্লাই করব, পোস্ট গ্রেজুয়েট হব লাগবে, অর আপনার MBA ফাইন্যান্স যদি হয় তাহলে আরও ভাল কথা, আপনি পয়ার চান্সটা আপনার বাড়ি যাব। তো 2 to 5 ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স আছে, একটা ভ্যাকেন্সি আছে গুৱাহাটী লোকেশনের কারণে। তো এইটো আপনার লিঙ্কখন এপ্লাই লিঙ্কখন মানে ডেসক্রিপশন দি দিম, ডেসক্রিপশন গিয়ে আপনাদের এপ্লাই ক্লিক করে তাত গিয়ে ডাইরেক্ট ওয়েবসাইট পাই যাব, তাত গিয়ে আপনাদের ইজিলি এপ্লাই করব। তো জব ডেসক্রিপশন ইয়াত দিয়া আছে, জব ডেসক্রিপশন পড়ি লব ভালকে, তারপর এপ্লাই করব। তো ইয়াতে আপনার যোন 6 নম্বর ভেকেন্সি হয় এটা হল এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট ম্যানেজার সেলস সুইচেস এন্ড MCB গুৱাহাটী। তো এক্সিকিউটিভ লাগে এসিস্ট্যান্ট ম্যানেজার কারণে ওলাইছে সেলসর, তো ফিনোলেক্স কেবলস লিমিটেড কোম্পানি ফলের। তো এটা আগত একটা আমার ভিডিও দিছিলো এই জবখন, তাকও ওলাইছে ভেকেন্সি, তো আপনাদের ইন্টারেস্টেড হয়ে এপ্লাই করব। তো এইটাও ভাল কোম্পানি, একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্টর কোম্পানি হয়, তো ডাঙর কোম্পানি হয়। তো ম্যানেজিং ডিস্ট্রিবিউটর স্টক অ্যান্ড এনসিওরিং মিনিমাম স্টক লেভেল ম্যানেজমেন্ট ফর অল প্রোডাক্টস ব্রিং দ্য ম্যাক্সিমাম CPS আন্ডার চ্যানেল ফাইন্যান্স অ্যান্ড স্কিম। 2 to 7 ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স লাগবে, একটা ভেকেন্সি ওলাইছে গুৱাহাটী লোকেশনের কারণে। তো ইয়াতে আপনার রেসপন্সিবিলিটি দিছে, জব ডেসক্রিপশন দিছে, তো আপনাদের পড়ি লব আগতে। তো নেক্সট আমি গুছি যাও। তো ইয়াত কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যানুয়াল অ্যাচিভমেন্ট অফ অ্যানুয়াল সেলস টার্গেটস ভলিউম এইবিল বেসিক যোন মানে বিচারে রেসপন্সিবিলিটিস থাকে মানে সেইবিল হয়।
তো এটিও আপনার নেক্সট ইয়াত ইমেইল আইডি আছে ইন্টারেস্টেড হলে আপনাকে ইমেইল আইডি সিভি বায়োডাটা আপনাকে ফরওয়ার্ড কৰিব তারপর এপ্লাই কৰিব তারপর কোম্পানি খুলে আপনাক কন্টাক্ট কৰি লব নেক্সট আপনার ভ্যাকেন্সি উলাইছে এটো হল আপনার তেজপুর কারণে ঢেকাজুলি আর বিশ্বনাথ চারিআলি কারণে তো এইটো মই ভ্যাকেন্সি কোন আজি পাইছো লেটেস্ট ভ্যাকেন্সি হয়তো তো ওপেনিং ফর টিম লিডার কাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিল্ড কোঅর্ডিনেটর এডমিন কাম MIS ইন জল জীবন মিশন প্রজেক্ট লোকেশন তেজপুর ঢেকাজুলি বিশ্বনাথ চারিআলি তো এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট হয় গভর্নমেন্ট প্রজেক্টের কারণে আপনার ভ্যাকেন্সিটি উলাইছে তো টিম লিডার কাম ডিস্ট্রিবিউটর কোঅর্ডিনেটর নাম্বার অফ পোস্ট দুটা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার MSW MA সোশিয়লজি উইথ টু ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স লাগিছে লাগিব গ্রেজুয়েট উইথ ফাইভ ইয়ার্স ইন কমিউনিটি রুরাল ডেভেলপমেন্ট সেক্টর এটা আপনার মানে এক্সপিরিয়েন্স লাগিব এই সেক্টর যদি আপনার হয় তাহলে অ্যাপ্লাই করবো দিব তো এসেনশিয়াল ক্রাইটেরিয়া ল্যাপটপ উইথ টু হুইলার ম্যান্ডেটরি টু হুইলার ইজ ম্যান্ডেটরি তো আপনার ল্যাপটপ আর টু হুইলার আপনার লাগিব ইয়াত জব অ্যাপ্লাই করবো কারণে ইয়াতে আপনার মান্থলি স্যালারি থাকবে আপনার 15,000 টু 21,000 তো ভাল প্যাকেজ স্যালারি প্যাকেজ দেওয়া হয়েছে তো ফিল্ড কোঅর্ডিনেটর নাম্বার অফ পোস্ট আপনার খাটটা আছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার BA উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রুরাল কমিউনিকেশন ডেভেলপমেন্ট সেক্টর মানে রুরাল সেক্টর আপনার এক্সপিরিয়েন্স লাগবে কমিউনিকেশন ডেভেলপমেন্ট সেক্টর তো এসেনশিয়াল আপনার ক্রাইটেরিয়া টু হুইলার ইজ ম্যান্ডেটরি টু হুইলার আপনার লাগিব ইয়াত ল্যাপটপের কোনো লিখা নাই ইয়াত তো মান্থলি স্যালারি থাকবে আপনার 10,000-12,000 তো তিন নম্বর ভ্যাকেন্সি হয়েছে আপনার এডমিন কাম MIS নাম্বার অফ পোস্ট আপনার দুটা আছে এডুকেশন কোয়ালিফিকেশন গ্রেজুয়েট উইথ ADCA DCA BCA আপনার এটো আপনার লগতে কোয়ালিফিকেশন লাগিব এক্সট্রা আপনার কোয়ালিফিকেশন বিচাৰিছে তো এসেনশিয়াল ক্রাইটেরিয়া নলেজ অফ MS অফিস এসামিস টাইপিং স্পিড 25-30 WPM ইংলিশ টাইপিং আপনার 30-40 WPM আপনার লাগিব স্পিডটো লাগিব আপনার টাইপিং স্পিডটো ইংলিশ এন্ড এসামিস ল্যাঙ্গুয়েজত তো টু ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স লাগিব এইটোত আপনার টাইপিংত তো আপনাদের টাইপিংয়ের সার্টিফিকেট থাকলে আপনাদের অ্যাপ্লাই করবেন তো ইয়ার আপনার মান্থলি স্যালারি থাকবে 10,000-15,000 তো এইটো একটা ভাল স্যালারি প্যাকেজ দিয়া আছে তো আপনি ইন্টারেস্টেড হলে আপনাদের অ্যাপ্লাই করবেন কন্টাক্ট নাম্বার ইয়াত দিয়া আছে কন্টাক্ট নাম্বার দিয়া আছে আর আপনার ইমেইল আইডি দিয়া আছে ইজিলি অ্যাপ্লাই করবেন তো 5/8/2021 5 তারিখের ভিতরে আপনাদের অ্যাপ্লাই করবেন মানে আজি আপনার লাস্ট ডেট আছে অ্যাকচুয়ালি তো আপনাদের ইন্টারেস্টেড হলে অ্যাপ্লাই করে দিও আপনার আর আপনার ইন্টারভিউ থাকিব আপনার 6 তারিখও অ্যাপ্লাই করবেন 6 তারিখ হলেও আপনাকে অ্যাপ্লাই করবেন কারণ শর্টলিস্ট করব আপনার 6 তারিখত ইয়াত লিখা আছে শর্টলিস্ট রিজিউম উইল বি কল রিটেন অ্যান্ড ইন্টারভিউ অন 6/8/21 6 তারিখ লোকে আপনার রাতে আপনার টাইম আছে ইজিলি অ্যাপ্লাই করবেন তো ইন্টারেস্টেড হলে অ্যাপ্লাই করে দিও তো এইবর একটা ভ্যাকেন্সি আসলে খাটটা টোটাল ভ্যাকেন্সি আসলে ভ্যাকেন্সিব আপনাদের ভাল লাগিলে ভিডিওকে লাইক করে দিব আর এনেকা নতুন লেটেস্ট জব আপনাদের পাবর কারণে আপনাদের ভিডিওক শেয়ার করে দিব আর আপনাদের সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেল এনেক নতুন লেটেস্ট জব ভিডিওব আপনাদের পাই থাকবে তো আর কমেন্ট করে জানাব যে আপনার লোকেশন হিসাবে আপনি কেন টাইপের জব বিচারি আছে তেন জব মানে আপনাদের কারণে লো সেই ট্রাই করি আর মূর তাদের এনেকা আর বহুত কোম্পানির জব ভ্যাকেন্সি আছে সেইটার কারণে মানে আপনার নেক্সট ভিডিও একটা লই আপনাদের কারণে তো এই কারণে সাবস্ক্রাইব করে রাখুক চ্যানেল এনেকা নতুন লেটেস্ট জব ভিডিওব আপনাদের পাই থাকবে ধন্যবাদ।